ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান, মোড়ে মোড়ে তল্লাশি, সারা দেশে জামায়াত বিএনপির 3 শতাধিক সদস্য আটক। চিহ্নিত হয়েছে বিভিন্ন সময় ব্লগার হত্যায় জড়িতরা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী থেকে 4 পাকিস্তানি নাগরিক সহ 7 জেএমবি সদস্য আটক। স্থানীয় সরকার নির্বাচনে যাবার ইঙ্গিত বিএনপির, বেগম জিয়া দেশে ফিরলে সিদ্ধান্ত, জানালেন মওদুদ। 7ই নভেম্বর উপলক্ষে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। ময়মনসিংহের ভালুকায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত 7, আহত আরো অন্তত 19 জন। এবং মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রাথমিক ধাক্কা সামলে উঠছে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক সাকিব।